আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, সরকারি করেছে বই সেলের মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার জন্য কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু। বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বই সেলের মাধ্যমে মালয়েশিয়া কর্মী হিসাবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা কর্মসংস্থান অফিস বা অনলাইনে আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করতে পারবেন মালয়েশিয়া কর্মী হিসাবে যেতে ইচ্ছুক ব্যক্তিরা, অর্থাৎ যারা সম্পূর্ণ সরকারি এই বই সেলের মাধ্যমে যাবেন তাদের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদেশি কর্মসংস্থান অফিসে এন আইন অনুযায়ী বিএমইটির ডাটাবেস নিবন্ধন কর্মীর তালিকা থেকে বিদেশি কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈব চয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটির ডাটাবেসে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। অর্থাৎ এই বিএমইটিতে যারা আবেদন করবেন তারা কিন্তু সরকারি খরচে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি নামে মাত্র খরচে কিন্তু তারা মালয়েশিয়া যেতে পারবেন। অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান সেটি কিন্তু মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা অনুযায়ী। নিবন্ধন কিভাবে করতে হবে তা বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিএমইটির আওতাধীন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য 200 টাকা সরকারি অফরাধযোগ্য পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস বা টিটিসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ডেটাবেসে নিবন্ধনের জন্য ঐচ্ছিক অতিরিক্ত চ্যানেল হিসাবে সরকার অনুমোদিত আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি 200 টাকার সঙ্গে অতিরিক্ত আমি প্রবাসী অ্যাপের সার্ভিস চার্জ করসহ 100 টাকা পরিশোধ করতে হবে। বিএমইটি বলেছে কর্মী বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে 2 বছর বহাল থাকবে। ইতিমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই, তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ বা পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইটি অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বিদেশি কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন। ধন্যবাদ সবাইকে। আর কাগজপত্র লাগবে পাসপোর্ট সাইজ ছবি, নিজের মুঠোফোন নম্বর, ইমেল যদি থাকে, দক্ষতা সনদ যদি থাকে।